हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आबार चले এসেছি আমি রিমা তোমাদের সামনে। আর নতুন করে রিমা রিমা করতে হবে না, নিশ্চয় তোমরাও চিনে গেছো আমাকে। তো যাই হোক গাইস, আমার এভাবেই আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আর আমার গলাটা নিশ্চয় একটু শুনতে পাচ্ছো, একটু ভার ভার। হ্যাঁ, কারণ হচ্ছে কালকে আমি রাত 8টার সময় স্নান করেছি। শুনে নিশ্চয় অবাক হচ্ছে যে রাত 8টা কেন। হ্যাঁ, তার কারণ হচ্ছে কালকে সারাদিন ধরে মানে পুরো ঘর বাড়ি ওলট পালট করে ফেলেছিলাম আমি আর সৃজিতার পাপা মিলে। তো ওলট পালট মানে বুঝতেই পারছো, এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে। তো এইরকম ঘটনা ঘটেছে পুরোই, মানে আমার একটু মানে এরকম স্বভাব আছে, একভাবে এক জিনিস থাকলে একদম ভালো লাগে না। তো সেই জন্য একটু মাঝে মাঝে একটু এদিক ওদিক আমি করি। তো সেই রকম ভাবেই কালকে এদিক ওদিক করতে গিয়ে মানে আমাদের সারাটা দিন লেগে গেছে, তাও পুরোপুরি কাজ কমপ্লিট করতে পারিনি। তো যাই হোক, দেখতেও পাচ্ছ একটু জায়গাগুলো কেমন একটু চেঞ্জ লাগছে। আর এই যে এখানে সৃজিতা শুয়ে আছে, এখনো ওঠেইনি। তো যাই হোক, এই যে একটু চেঞ্জ লাগছে, এখনো আমার কমপ্লিট গোছানো হয়নি। তো কমপ্লিট গোছানো হলে, মোটামুটি ঠিক হলে তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো। তো এই জন্য কালকে তোমাদেরকে আমি একটা ব্লগ দিতে পারিনি, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। তো এই তো আজকে আমি কী কী করছি অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো। সঙ্গে থাকো, আমার পাশে থাকো। তো গাইজ, বুঝতেই পাচ্ছ কাল যেহেতু সব জিনিস ওলট পালট করা হয়েছিল, তো বাড়িঘরে তো একটু ধুলো তো হবেই। তবুও কালকে সব আমি পরিষ্কার করেছি, আবার ডাস্টিংও করেছি, করতেই হয়েছে। ভীষণভাবে মনে হচ্ছে যেন কতদিন ধরে পরিষ্কার নেই এরকম একটা ব্যাপার। তারপরে আজকে সকালবেলায় উঠে আবার ফের করতে লাগলাম, কি করব বলো। তবুও মনে হচ্ছে যেন কালকেও পরিষ্কার করিনি এরকম একটা ব্যাপার, মানে সব ধুলোর স্তর পড়ে গেছে পুরো। আর দু তিন দিন যদি না করা হয় ডাস্টিংটা, না মনে হয় যেন সত্যিই মানে কোনো দিনই বোধ হয় পরিষ্কার করি না। কী জানি ঘরের ভিতরে এত ধুলোবালি কোথার থেকে আসে, মানে আমি সত্যি বুঝে উঠতে পারি না এই ব্যাপারটা। তো গাইজ, তোমাদেরও কি এরকমই হয়? আমার কী জানি মনে হয় এরকম পর্দা লাগানো আছে, সব কিছু আছে, তারপরেও কী করে এত ধুলোবালি আসে সত্যি আমি বুঝে পাই না। Thank you.
गाइस टुकटाक काज चलछे आर चलते चलते एखन ना चायेर मन होयेछे माने एकटु मन होच्छे एकटु गरम गरम किछु खेते होबे कारण कि কালকে বুঝতেই পারছো রাত করে স্নান করেছি মানে ওই জন্য সকালবেলা একটু মনে হচ্ছে একটু ঠান্ডা লাগা টাইপের হয়ে গেছে মানে একটু নাকটা এরকম আর কি তো যাই হোক সেই জন্য একটু ঠান্ডা মানে একটু অনিয়ম করলে তো ঠান্ডা লাগেই তো ওই জন্য এখন চা খেতে ইচ্ছে করছে এতক্ষণ সৃজিতার পাপা থাকলে চা খাওয়া হয়ে যেত তো আজকে সৃজিতার পাপার সকালবেলা থেকেই একটু কাজ পড়ে যাওয়ার জন্য সেই জন্য সৃজিতার পাপা আজকে থাকতে পারিনি তো সেই কারণে আর সৃজিতা তো জানোই দেরি করে ঘুম থেকে উঠছে আজকাল পড়া না পড়া যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আলাদা তো পড়া থাক না থাকলেই ব্যস্ত হয়ে যাচ্ছে অবস্থা খারাপ আর আজকে আমরাও ঘুম থেকে দেরিতেই উঠেছি তার কারণ কি কালকে যেহেতু রাত করে ঘুমিয়েছিলাম সবটাই রাত হয়ে গেছিল প্রত্যেকদিনই রাত হয় তো আজকে কালকেরটা ভীষণভাবে ক্লান্ত ছিল শরীরটা বুঝতেই পারছো তো সেই জন্য কি হয়েছে মানে ঘুম ভাঙতেও আরও ইয়ে হয়ে গেছে তো এমনিতে 8:30-এর দিকে আমরা উঠে পড়েছি তারপরে সৃজিতার পাপা ওর আরও সকালে উঠলে ভালো হতো কিন্তু ওর দেরি হয়ে গেল একটু তো সৃজিতার পাপা বেরিয়ে গেছে সেই জন্য চা খাওয়া হয়নি এখন মনে হচ্ছে সৃজিতাকে একটু বলবো একটু তুই ফ্রেশ ট্রেশ হয়ে নে দাঁত ব্রাশ টাশ করে নে আর ওকে একটু হরলিক্স করে দেবো আর আমি একটু গোলমরিচ দিয়ে লিকার চা খাবো তার সাথে চাল ভাজা চলো তাহলে চাটা খেয়ে নি খেয়ে নিতে নিতেই তোমাদের সামনে আবার চলে আসব একটা কথা না বললেই না আমি এই যে এই খাটটা আমাদের ওই ঘরটায় ছিল তো এটা চলে এসেছে আমার শ্বশুর শাশুড়ি যে ঘরে থাকতেন তো সেই ঘরে এখন এই খাটটা চলে এসেছে আর আমার শ্বশুর শাশুড়ির যে খাটটা তো সেটা এখন চলে গেছে আমাদের মানে কাঠের খাটটা চলে গেছে এখন আমাদের ঘরে তো এই তো হয়ে গেছে ব্যাপার তো এই দেখো এখনও কমপ্লিট করে কিছু সাজাতে পারিনি তো সেই জন্য তোমাদেরকে এখন কিছু দেখাতেই পারছি না দেখাবো অবশ্যই দেখাবো নিশ্চয়ই দেখাবো তো গাইস এই যে চা খাওয়ার আগের মুহূর্তে দেখছি সৃজিতার পাপাও চলে এসেছে আর ভালোই হলো আমার একা একা চা খেতে একদম ভালো লাগে না তো যাই হোক সৃজিতার পাপার সাথে ওই জন্য চাটা খেতে পারলাম তো এই যে দেখতেই পাচ্ছ চাটা খেয়ে নেই গাইস দুপুরে স্নান খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে একটু রেস্ট নেওয়ার পরে আবার চলে এসেছি তোমাদের সামনে এখন বুঝতেই পারছো বিকাল আর এই দেখো বৃষ্টি পড়ছে আর আমরা এখন এই বসেছি বক্স বারান্দার যে ঘরটা ওটাতে তো এখন আমরা একটু আম খাবো আম কেটেও রেডি হয়ে গেছে তো কেনা ফজলি আম একটু খেতে টক টক লাগছে তো ওই জন্য এই দেখো ব্যবস্থা করে এসেছি কাশন আর তার সাথে নিয়ে নিয়েছি নুন তো এটার সাথে একদম মাখিয়ে আরাম করে খেয়ে নি চলো
দেখতেই পাচ্ছ আম খাওয়া হয়ে গেল আর এখানে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ কেমন সাদা সাদা গুড়ি গুড়ি কেমন এই যে পড়ছে ঝিঝিঝিঝির করে। আর এই পর্দার আড়ালে কিন্তু এখানে বসে আছে কেউ, আর এখানে ক্যামেরার ওপরেও কেউ বসে আছে। তো যাই হোক, ও বলছে আমাকে নেবা না, ও আবার স্পুনটা দেখাচ্ছে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি সেই সকাল থেকে শুরু করেছি। তো গাইস, আজকের মতো এইটুকু, সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই আমার পাশে থাকো। আর যে যেই বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 গাইস, তোমরা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি একদম ক্লিক করে দাও, তাতে আমার নতুন আমার চ্যানেলের নতুন নতুন নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পাবে। তো ঠিক আছে গাইস, আজকের মতো টাটা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা 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 টাটা।